পশ্চিম বর্ধমানের আসানসোলের বিজেপির 50 জন সমর্থক তৃণমূলে যোগদান করে মন্ত্রী মলয় ঘটকের হাত ধরে। রবিবার অপকার গার্ডেনে রাজ্যের আইন ও পূর্তমন্ত্রীর আবাসন অফিসে মন্ত্রী মলয় ঘটকের হাত ধরে তৃণমূলে যোগদান করে 13 নম্বর ওয়ার্ডের বেশ কিছু বিজেপি সমর্থক। ১৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত প্রগতিশীল বাউরি সমাজের আহ্বায়ক সায়ন্তন বাউরির নেতৃত্বে ওয়ার্ড সভাপতি বিশ্বজিৎ বাউরি, পিন্টু বাউরি, হীরা মুর্মু, রতন ননিয়া, অসীম বাউরি, রিন্টু পাল সহ 50 জন বিজেপি সমর্থক তৃণমূলে যোগদান করেন মলয় ঘটকের হাত ধরে। আজকে ফিজিক্যালি এখানে হয়তো 20-25 জন এসছে, কিন্তু 13 নম্বর ওয়ার্ডে যারা বিজেপির কর্মী প্রায় সমস্ত কর্মীরাই আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করবে। এর আগে আমার সাথেই দাঁড়িয়ে আছে ব্লকের প্রেসিডেন্ট, মানে মণ্ডল প্রেসিডেন্ট বলে হবে, মণ্ডলের মহিলা প্রেসিডেন্ট, তারা গতকালই জয়েন করেছে এবং আমরা আশা করছি যে আগামী কয়েকদিনের মধ্যে আসানসোল উত্তর বিধানসভায় যতগুলো ওয়ার্ড আছে সেই ওয়ার্ডে যত বিজেপির কর্মী আছে অধিকাংশই জয়েন করবে। ২২ তারিখে হলো 106-106 পেতাম, 12 তারিখে হলো 106। যেভাবে মানে মমতাদির আশীর্বাদে যেভাবে মলয়দা কাজ করেছেন আমাদের এলাকাতে এবং প্রগতিশীল বাউরি সমাজ যেভাবে সাধারণ পিছিয়ে পড়ে থাকা মানুষগুলোর পাশে এসে দাঁড়িয়েছে, অ্যাকচুয়ালি করোনার সময়টাতে দেখেছি আমরা বা বর্ষাকালে দেখেছি তিরপল বিতরণ বা খাবার, মানুষ যে সেই টাইমতে খাবার একটা অভাব ছিল সেই মুহূর্তে যে পাশে এসে দাঁড়িয়েছে এই জিনিসগুলো দেখে আমরা খুব গর্বিত হয়েছি এবং আমার একটা চিন্তাধারা নিয়েছি যে যেখানে একটা উন্নয়নের ধারা চলছে আমরা কেন পিছিয়ে থাকবো। এই চিন্তাধারা নিয়ে আজ আমরা তৃণমূলে যোগদান করলাম। তৃণমূলে যোগদান করার আরও বিশেষ কারণ রয়েছে, উপরতলার যারা বিজেপির নেতৃত্ব রয়েছে তারা একের পর একটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং সব টাকা পয়সাওয়ালা লোক। এছাড়া এই ইলেকশনের সময় যে ক্যান্ডিডেট সিলেকশন হয়েছিল কতকগুলো খোসামুদ করা মানুষকে টিকিটটা দিয়েছে এবং কতকগুলো যারা টাকা পয়সা লেনদেন করে বাঁ পকেট ডান পকেট করেন সেই সব লোকগুলো টিকিটগুলো পেয়েছেন এবং এই যে চিন্তাধারা ওনাদের মধ্যে রয়েছে এতে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে আমাদের যারা সাধারণ গরিব মানুষগুলো রয়েছে তারা এই চিন্তাধারা চললে কিন্তু আগামী দিনে এই ধরনের ফ্যাসিলিটি পাবে না। আর দাদার যে ধরনের কাজ দেখলাম, মলয়দার যে ধরনের কাজ আমরা দেখেছি সেই সময়ে, এখনও নাই চারিদিকে উন্নয়নমূলক কাজ দেখলাম, এই সেই কাজের উন্নয়ন ধারা দেখেই আমরা দেখলাম যে আমরা কেন তাহলে পিছিয়ে থাকবো। আমরা একটা কথা আছে যে শুভকে ভোলা শাম কুকার ঘাড়ে যায় তো সে ভোলা নেই কাটতে কেহতে, তো এই চিন্তাধারা নিয়ে আমার ফিরে এলাম এবং দাদার আশীর্বাদ পেয়েছি আমরা। দাদা সহযোগিতা করেছেন, হাত বাড়িয়ে দিয়েছেন, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে হাতের সাথে হাত মিলিয়ে কাজ করার আমাদেরকে যে সুযোগটা দিয়েছেন তার জন্য ওনার কাছে অনেক কৃতজ্ঞ। আমি বিশ্বজিৎ বাউরি, 13 নম্বর ওয়ার্ড বিজেপি শক্তি প্রমুখ ছিলাম। দাদার কাজকর্মের মানে যে প্রভাব পড়েছে আমাদের উপরে, বিভিন্ন ধরনের মানে সুযোগ সুবিধা তৃণমূল থেকে আমরা আমাদের এলাকার মানুষ পাচ্ছে এবং আগামী দিনেও পাবে সেই আশা রেখে আজকে আমরা তৃণমূলে জয়েন করলাম। আগামী দিনে চেষ্টা করব যাতে আমাদের গরিব মানুষরা পিছিয়ে পড়েছিল তাদেরকে তাদের কাজকর্ম যাতে ভালোভাবে হয় সেজন্য আমরা আজকে তৃণমূল কংগ্রেসে। হঠাৎ বিজেপি ছাড়বার কারণ কী হলো? দেখুন, বিজেপিতে আসানসোল বিজেপিতে বিশেষ করে গার্জেন বলে কেউ নেই, আমরা গ্রামাঞ্চলের মানুষ, পিছিয়ে পড়া মানুষ, কার কাছে দাঁড়াবো, কাকে কি বলতে যাব, কার কাছে খুঁজতে যাব যে এটা দাও ওটা দাও, এত সেজন্য আমরা বিজেপি ছাড়তে বাধ্য হলাম। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী রিপোর্ট, আনন্দ বার্তা।